উত্তর অসমত বিজেপি প্রার্থীর হয়ে জোরদার প্রচার মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কার রেলি, জনসভার প্রচার বিত্তমন্ত্রীর। বিহালিত 12 কিলোমিটার জোড়া রেলিত অংশ লওয়ার পাছতেই মন্ত্রী ডক্টর শর্মায় বেঙাবাড়ির বিশাল রাজহুয়া সভাতো অংশগ্রহণ করে। নির্বাচনী প্রচার সভাত বিত্তমন্ত্রীর টার্গেট হয়ে পড়ল কংগ্রেস মহাজোট। এইবার বিহালির রাইজর সম্মুখত গোলকিপার নাই, যিমান ইচ্ছা গোল দি থাকক। বিহালির বিজেপি প্রার্থী রঞ্জিত দত্তর হয়ে প্রচার সভাত ভাগ লই কংগ্রেসের মিত্রদল CPIML-ক তীক্ষ্ণ কটাক্ষ বিত্তমন্ত্রীর। ইয়াতে কিবা মহাজোট হয়েছে না জট হয়েছে কব নোৱাৰো, কিবা একটা প্রার্থী দিছে CPIML, এইটো এটা ভাততে খায় নে শাকতে খায় কোনেও কম নাপায়, এইটো কি বস্তু কোনেও নাজানে, কোরপরা আহি উলালহি, মই তো পাগলা হয়ে গেছি যে এইটো কি বস্তু উলাই গেল। আমি এই দলের নাম শুনাই নাই, এই দলে কত খেলিছে বোলে এটা সিটত খেলিছো। আরে এটা সিটত খেলিলে সরকার হয় নেকি? গতিকে এটা সিটত খেলা প্রার্থী এইটুতো পঞ্চায়েতো নিজেকে বিধানসভা কথাটো বাদেই দিয়ক, হয় না নয়? আপনাদের সেই কারণে এবার মই কইছো, এবার বিহালি রাইজর সম্মুখত গোলকিপার নাই আর যিমান ইচ্ছা গোল দি থাকক। আর বিজেপি সরকারে কেবল কথারই নহয় প্রমাণ করে কামেরেও। 2022 চনের মার্চ মাহর আগত 1 লাখ নিবনুয়ায় সংস্থাপন পাব, 5 বছরত সর্বমুঠ 10 লাখ লোকক স্বয়ং আসনিরে উপকৃত করিব বিজেপি সরকারে। সরকারি চাকরির উপরেও আন ভিন্ন ধরনে 8 লাখ যুবক যুবতীক দিয়া হব কর্মসংস্থাপন। মহিলা আত্মসহায়ক গোটেও সরকার আহিলে পাব ভাল খবর, 25-50 হাজার নহয়, এইবার 1 লাখৰ পৰা 2 লাখলৈ বৃদ্ধি হব আত্মসহায়ক গোটর ধন। রাজ্য রাজনীতিত 20 বছর আছো আর আজিলৈকে যি কথা কইছো তাক আখরে আখরে মই পালন করছো। 2022 চনের মার্চ মাহর আগতে 1 লাখ যুবকত আমি সরকারি চাকরি দিয়ার ব্যবস্থা করি, প্রতি বছরে 2 লাখ করে, সর্বমুঠ 5 বছরত 10 লাখ যুবক যুবতীক স্বয়ং আসনিরে আমি উপকৃত করি। সরকারি চাকরির উপরেও আন বিভিন্ন ধরনে 8 লাখ যুবকক আমি কর্মসংস্থাপন আর জীবিকার পথ আমি মুকলি করে দিব। মহিলা আত্মসহায়ক গোট সকলে 25 হাজার আর 50 হাজার পালে এইবার তেওঁলোকক আমি 1 লাখ আর 2 লাখ টাকালৈকে 5 বছরত আমি আগুয়াই লৈ যাম। বটিয়ামারির পৰা বেঙাবাড়ীলৈ বিশাল রেলির মাজত মন্ত্রী ডক্টর শর্মার চকুত পৰিছিল এটি কণমানিয়ে হাতত লৈ থকা এই প্লে কার্ডখন, যত শিশুটিয়ে লিখি আনিছিল বিহালির বান খহনিয়ার সমস্যার কথা। সেয়ে রাজহুয়া সভাত প্রতিশ্রুতি দি রাজ্য সরকারে বিহালির খহনিয়া প্রতিরোধৰ বাবে 100 কোটি টাকা আগবঢ়াব বলে মন্তব্য করলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বেদেটিত হব নতুন সরকারি কলেজ। রাইজে কইছে যে ব্রহ্মপুত্রর পৰা আমাক বচাও, মই রাইজক প্রতিশ্রুতি দিছো, রঞ্জিত দত্ত ডাঙরিয়াক মই কথা দিছো, রাজ্য সরকারে বিহালির গড়া খহনিয়া খহনিয়া প্রতিরোধৰ বাবে 100 কোটি টাকা 5 বছরত আগবঢ়াব, যাতে আর কোনো মানুহৰ মাটি গড়া খহনিয়ায় কাঢ়ি লৈ যাব নোৱাৰে। সরকার গঠন হওয়ার এবছৰৰ ভিতৰতে বেদেটিত আমি কলেজ নির্মাণ করিম। বিহালির পাছতেই লক্ষিমপুরত বিজেপি প্রার্থী মানব ডেকার হয়ে নির্বাচনী প্রচার সভা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। লক্ষিমপুরত উন্নয়নের নতুন দিগন্ত সূচনা করবলৈ ভোট দিয়ক মানব ডেকাক। লক্ষিমপুরতো মন্ত্রী ডক্টর শর্মার লক্ষ্য কংগ্রেস আর বদরুদ্দিন আজমল। কংগ্রেসের হাতখনের পিছফালে লুকাই থাকা মানুষজনেই হয়েছে বদরুদ্দিন আজমল, যিজনে সভায় সমিতিয়ে জরা ফুকা করিয়েই ভোট লৈ সমাজখনক কলুষিত করেছে। কংগ্রেস দলে এইবার কার বুকুসাত উঠি বহি আছে? বদরুদ্দিন আজমল। এ হয়েছে এতিয়া আপনাদের সিদ্ধান্ত লব লাগিব, নরেন্দ্র মোদীক ভোট দিব নে বদরুদ্দিন আজমলক ভোট দিব? আপনাদের
কাক ভোট দিব এবার নিজক চিন্তা করে লব। দেখাত হাতর ছবি, কিন্তু হাতখনের পিছফালে এজন ডাঙর ব্যক্তি লুকাই আছে, যোনে মিটিংত জারা ফুকা করে পানি টানি খুয়াই থাকে মানুহক। তেওঁর নাম হল বদরুদ্দিন আজমল। ইয়ার পিছতে মন্ত্রী ডক্টর শর্মা রওনা হয় গহপুরলৈ আর অংশ ললে গহপুর হাইস্কুল খেলপথারত হওয়া বিশাল জনসভাত। গহপুরের বিজেপি প্রার্থী উৎপল বরার হয়ে নির্বাচনী প্রচার চলালে বিত্তমন্ত্রীগিয়ে। কার্যকর্তা সভার জড়িয়ে গহপুরত বিজেপি প্রার্থী উৎপল বরার হয়ে রণদঙ্কা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পাঁচ বছরত কলেজত যা সকল ছালিয়ে স্কুটি পাব, ইউনিভার্সিটির যা সকল ছালিয়ে স্কুটি পাব, লড়াবিলাককো দিব লাগবে, নহলে ইহতে যতে যাও মোক বুলেট বুলেট চিঁড়ি থাকে। পিছফালে ভনীয়াককে উঠাব পারিব, বেলেগ ছালীক উঠাব নোৱাৰিব, ঠিক আছে নে নাই? নহলে ছালী উঠাই থাকুতে কলেজ যাব আর ক্লাস নহব। নির্বাচন চমু চাপি অহার দিন রাতে একাকার করে এইদরে বিজেপি দলের হয়ে প্রচারত নামিছে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাইজর মরম বুতলি জ্যেষ্ঠজনের আশীর্বাদ লই এইদরে বিজেপিক আগুয়াই নিবলৈ আহ্বান জানালে প্রতিগী ভোটার রাইজক। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।